আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি তাসনিয়া মমু। শুক্রবার থেকে ভারতের মুম্বাইয়ে শুরু হলো থার্ড আই এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এর 20তম আসর, চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এবারের আসরে বাংলাদেশ থেকে মনোনীত হয়েছেন চলচ্চিত্র নির্মাতা খন্দকার সুমনের সাতাও, নূর ইমরান মিঠুর পাতালঘর ও সৈয়দা নিগার বানুর নোনাপানি। কৃষকের সংগ্রামী জীবন, নারীর মাতৃত্বের সর্বজনীন রূপ ও সুরেলা জনগোষ্ঠীর সুখ দুঃখ হাসিকানার গল্প চলচ্চিত্রের পর্দায় হাজির করেছে সাতাও। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক। সম্প্রতি চলচ্চিত্রটি ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে। এদিকে মা ও মেয়ের মনস্তাত্ত্বিক টানাপোড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে পাতালঘর। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, নুসরাত ফারিয়া, মামুনুর রশিদ, সালাউদ্দিন লাভলু। অন্যদিকে খুলনার দক্ষিণাঞ্চলের একটি গ্রামের কয়েকটি চরিত্র নিয়ে গড়ে উঠেছে নোনাপানি সিনেমাটি। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন নাসিরউদ্দিন খান, জয়িতা ও বিলকিস বানু। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com@PadmaNews24।